আসসালামু আলাইকুম। খ্যাতনামা আলেমে দ্বীন মাওলানা দেলোয়ার হোসাইন সাইদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, মাওলানা দেলোয়ার হোসাইন সাইদি এদেশের গণমানুষের নিকট ইসলামের মর্মবাণী পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রচলিত কিস্সা কাহিনীর পরিবর্তে ওয়াজের ময়দানে এক পরিচ্ছন্ন ও হৃদয়গ্রাহী ধারা তিনি চালু করেছিলেন। শির্ক বিদআত সহ ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে অন্যদের তুলনায় তার অবস্থান ছিল অনেক সুস্পষ্ট। তিনি বিনয় ও ঔদার্যের উজ্জ্বল প্রতীক ছিলেন, ফলে সত্য জানার আগ্রহ যেমন রাখতেন, তেমনি নিজের ভুল সংশোধনে যথেষ্ট আন্তরিক ছিলেন, যা আমরা সর্বদা লক্ষ্য করেছি। এজন্য দল মত নির্বিশেষে মানুষের ভালোবাসা অর্জনের এক বিরল সৌভাগ্য লাভ করেছেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন তাঁর ত্রুটি বিচ্যুতি মার্জনা করুন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন।